আমি থাকতে পারছি না। দুই চার পাঁচ দিনের জন্য কোনো কোচ দলের জন্য কিছু করতে পারে না। বাংলাদেশ ক্রিকেট দলে বিদেশি কোচদের নিয়ে মাশরাফি তামিমের খুব টনক পড়ল নাজমুল হাসান পাপনের। দর্শক, 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত 8 বার চেঞ্জ হয়েছে বাংলাদেশের কোচ প্যানেল। বাংলাদেশ ক্রিকেট দলে বিসিবিদের পছন্দের তালিকায় জায়গা পেয়েছে বিদেশি কোচরা, নিভে গেছে বাংলাদেশি কোচরা। বাংলাদেশি কোচের কোনো প্রতিভাই দিচ্ছে না বিসিবি কোচ। এ বিষয়ে তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা বলেন, বাংলাদেশ ক্রিকেট প্যানেলে কোচ নির্ধারিত করতে হবে এখন বাংলাদেশের কোচদের উপর। মাশরাফি বিন মুর্তজা বলেন, বিদেশি কোচরা লক্ষ লক্ষ টাকা নিয়ে দেয়, কিন্তু বিসিবি জানে না বাংলাদেশি কোচরা অল্প টাকায় অনেক সাফল্য আনতে পারে বাংলাদেশ ক্রিকেট দলে। তবে বাংলাদেশ ক্রিকেট দলে এবার বিক্ষোভ উঠেছে, বিসিবির পদে মাশরাফি দায়িত্ব পাচ্ছেন। দর্শক, মাশরাফি তামিমরা বলেছেন, বিদেশি কোচের চেয়ে দেশি কোচের উপর ভরসা রাখা উচিত।